গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকাল নতুন ভিডিও নিয়ে আমরা তোমাদের সামনে চলে এসেছি। এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন তারপর যাব একটু মুরগিগুলোকে খেতে দিতে। এই যে ছাদে চলে এসেছি আমার চানাপোনাগুলোর কাছে, ওদেরকে এখন একটু মুড়ি খেতে দিলাম, সব মানে সব রকম মিলিয়ে মিশিয়ে খেতে দিই আর কি। আর এদিকে দেখো ওরা এখন খাওয়া নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। তো এদিকে ওদেরকে খেতে দিয়ে তারপর আমি এদিকে চলে যাবো রান্নার দিকে। আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, দুপুরের রান্না সেরকম কিছু করবো না। এখন আমরা টিফিনের জন্য একটু অল্প করে ভাত করছি, আর একটু ডিম ভেজেছি, আর বেগুন মানে বেগুন পোড়া করেছিলাম, আর ফুলকপির তরকারি করছি। এই ভিডিওটা না অনেকদিন আগেকার, এই জন্য না বেগুন পোড়াটা খাচ্ছি। তোমরা কিছু মনে করো না, আমার কদিন ভিডিও করা হয়নি, অনেকদিন ধরে ভিডিও ছাড়তে পারিনি আমি, তাই এই জন্য আগেকার ভিডিওগুলো এখন এডিট করে করে ছাড়ছি। কদিন আমার শরীরটা ভালো ছিল না বলে না এই জন্য আর ভিডিও এডিট করার সময় পাইনি, মানে করতে পারিনি, শরীরটা খুব খারাপ ছিল। এই জন্য এখন টিফিনে আমরা ডিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু তরকারি করে নিচ্ছি, আর ভাত করছি, আর এদিকে বেগুন পোড়া করবো। তো এখন টিফিনে আমরা খেয়ে নেবো সবাই, খেয়ে তারপর যাবো দিদার বাড়িতে। আর এদিকে একটু গাছে লাউ ডাঁটা ছিল, ওই লাউ ডাঁটার তরকারি করেছিলাম অল্প করে, সবাই খাবো আমরা। তো খেয়ে দিয়ে এখন দিদার বাড়ি চলে যাব। তো এদিকে দেখো দিদার বাড়ি চলে এসেছি। আজকে আমার ননদের মানে 7 মাসের সাদের আর কি দিদাদের বাড়িতে নিয়ম আছে, দুদিন কি করতে হয়, আগের দিন শ্বশুর বাড়ি, পরের দিন বাপের বাড়িতে খাওয়ায়। তো যেহেতু আমার ননদের শ্বশুর বাড়ি অনেক দূর বলে, আর সব ননদের মানে ননদের বেবি হয়েছে বলে ওদের বাড়ি থেকে কেউ আসতে পারেনি বলে, তাই দিদারাই সব নিয়ম করে দিচ্ছে, শুধু আমার নন্দাই এসছে। আর তাই ওই সব মানে করে দিচ্ছে আগের দিনের নিয়ম, কারণ সব হচ্ছে সব ভাজাভুজি দিয়ে, মাছ টাছ ভাজা দিয়ে এখন দুপুরে রান্না বান্না হয়েছে, সব ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে। আর একটু আমার ননদের 7 মাসের সাদের অনুষ্ঠান হচ্ছে, তোমাদের তো বললামই, প্রথমে বড় মামা করে নিচ্ছে, তারপর মামি করবে, বড় মামি দিদা করে নিচ্ছে, এক এক করে সবাই আশীর্বাদ করছে, আর সব বাচ্চাগুলোকে নিয়ে খেতে বসেছে আর কি। আর খাওয়া দাওয়া হয়ে গেলে লোকজন আসার তো শুরুই করে দিয়েছে, কালকে তো মেন অনুষ্ঠান, বড় অনুষ্ঠান, কালকে অনেক লোক নিমন্ত্রিত আছে আর কি, সবাই কালকে আসবে, অনেকে আজকে চলে আসবে, আজকে রাতের মধ্যে সবাই অনেকে মানে দূরে যারা থাকে সব আত্মীয় স্বজনরা চলে আসবে। তো এদিকে দেখো সব আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। তো বোন খাওয়া দাওয়া করে নিলে তারপর আমরা এক এক করে সবাই খাওয়া দাওয়া করে নেবো। তো এখন বড় মামি আশীর্বাদ করে নিল, তো এক এক করে সবাই আশীর্বাদ করছে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, সবটাই তোমাদের সাথে আর কি শেয়ার করে দিচ্ছি। তো দেখো এখন বাবা আশীর্বাদ করে নিচ্ছে, আজকে এমনি টাকা দিয়ে সবাই আশীর্বাদ করছে, যা গিফট দেওয়ার কালকে সবাই দেবে। এই জন্য আর কি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি, সব কিছু সাজিয়ে সাজিয়ে নিয়ে খেতে দিয়েছে। আজকে আমার মা বাবাও আসবে রাত্রিবেলা, তারপর মামির বাপের বাড়ি থেকেও সবাই আসবে, অনেক আত্মীয় স্বজন তো আজকে রাতেই চলে আসবে, কালকেও তো অনেকে, কালকে দুপুরে সব খাওয়া দাওয়া আছে, আজ রাত থেকে রান্না হবে, মানে যারা দূর দূর থেকে আসবে তারাও রাতে খাওয়া দাওয়া করবে। রাতের রান্নাটা মা দিদা সবাই মিলে আমরা করে নেবো, মামিরা আছে সবাই মিলে, ছাদেই হবে, ছাদে প্যান্ডেল হয়েছে। তো এদিকে দেখো এক এক করে সবাই আশীর্বাদ করে নিচ্ছে, তারপর আমরাও খেয়ে নেবো। তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে, তোমরা দেখতে থাকো। একই ব্যাপার, ওটা কোনো ব্যাপার না। মনে করি
গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বিকেলবেলায় চলে এসেছে ছাদে সবাই মিলে। আমি মা, দাদা, তোমার দাদা ভাই সবাই এসেছি, দিদা আছে, মামিরাও আছে, তো সব আত্মীয় স্বজনরা যারা দূর দূর থেকে আসা চলে এসেছে, এদিকে আমার মা বাবাও চলে এসেছিলো। আমি বাড়ি গেছিলাম এক ফাঁকে, কি ওখানে গিয়ে মা বাবা ব্যাগটাক রেখে এসেছে আর চা বিস্কিট দিয়েছিলাম, খেয়ে এসেছে। তো এখানে এসে চা খাওয়ার কথা বলছিলো আর খায়নি, টিফিনও করা হয়েছিলো, লুচি তরকারি। আমার ননদের শ্বশুরবাড়ি থেকে লোকরা এসেছে, তো দূরে থাকে যারা তারা আজকে এসেছে, তো ওরাও সব টিফিন খেয়েছে। তো এদিকে ভাত হয়ে গেছে, চিকেন কষা হচ্ছে, রাতের মেনু ডাল আর বেগুন ভাজা। তো অনেকদিন আগেকার ভিডিও, তোমাদের তো আমি বললাম, এই জন্য দেখো সবাই সোয়েটার জ্যাকেট টুপি টুপি পরে আছে, ভালোই ঠান্ডা, তখন শীতে সবাই কাবু হয়ে গেছে। আর ওইদিকে না সব প্যান্ডেল হয়ে গেছে, কালকে লোকজন খাবে, তাই ওই দিককার ছাদটা প্যান্ডেল করে ডিজে লাইট লাগিয়েছে, তাই সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। আর রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই খাওয়া দাওয়া করবে। তো এক এক করে অনেক কারো খাওয়া হয়ে গেছে, এখন তোমার দাদা ভাই কিছু সবাইকে খেতে দিয়েছিলো, মামার সবাই হাতে হাতে সবাইকে খেতে দিচ্ছিলো। তো এখন মোটামুটি অনেক কারো খাওয়া হয়ে গেছে, তোমার দাদা ভাই, ভাই, দাদু সবাই খাচ্ছে, আমাদেরও সবার খাওয়া হয়ে গেছে। আর দেখো না এত শীত পড়েছে, সবাই মাফলার পরে আছে, তা তোমার দাদা ভাইয়ের গরম লেগে গেছে পরিবেশন করতে করতে, সবার লাস্টে ওই জন্য খাচ্ছে ভাই, তোমার দাদা ভাই। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিলাম, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকেও। দ্যাটস ওয়ান, গুড নাইট, টাটা।